বিজয় দিবসের সকাল থেকে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের পেছনে 300 ফিট রাস্তায় লাল সবুজের দীর্ঘ মিছিল। সবাই বিডি সাইক্লিস্ট গ্রুপের সদস্য। সবার একটি উদ্দেশ্য, নতুন রেকর্ডের অংশীদার হওয়া। তাদের বয়স পেশা কিছুতেই মিল নেই, মিল শুধু সাপ্তাহিক ছুটির দিনের ভোরে একসঙ্গে সাইকেল চালান তারা। বিজয় দিবসের সকালে তাদের সাইকেল নিয়ে বের হওয়ার উদ্দেশ্য লংগেস্ট সিঙ্গেল লাইন অফ বাইসাইকেল মুভিং ক্যাটাগরিতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখানো। এর জন্য কমপক্ষে 1000 সাইক্লিস্টকে এক লাইনে 3.2 কিলোমিটার পথ পার করতে হয়। 984 জন নিয়ে আগের রেকর্ডটি ছিল বসনিয়ার। বিডি সাইক্লিস্ট গ্রুপ 1235 জনকে নিয়ে পাড়ি দিল 5 কিলোমিটার পথ। আনকাট ভিডিও থাকবে, ছবি থাকবে, প্লাস প্রতিটি 50 জন সাইক্লিস্টের জন্য একজন করে স্টুয়ার্ড থাকবে। যে বিডি সাইক্লিস্টের মেম্বার না, সে গিনিজের দেয় একটা ফর্ম আছে, ফর্মটা ফিল আপ করে বলবে যে এই 50 জন কোনো ভুল করেনি, তারা এটা অথরাইজ করে আমাদেরকে দিবে। এবং 3 জন উইটনেস থাকবে, যারা বিভিন্ন সমাজের বিভিন্ন সোসাইটিতে ভালো জায়গায় কাজ করছেন, তারাও সব কিছু দেখবে, ডিস্টেন্স মাপবে, সব কিছু দেখে বলবে যে হ্যাঁ রেকর্ডটা ঠিকভাবে হয়েছে। বিজয় দিবসে এরকম কাজের সঙ্গে যুক্ত হতে পেরে রোমাঞ্চিত সাইক্লিস্টরা জানিয়েছেন সাইক্লিং থেকে তাদের প্রাপ্তির কথা। বাসের প্রতি কোনো আগ্রহ নাই, প্লাস আমার ফ্যামিলি মেম্বার যারা পারতেছে কিংবা করার ইচ্ছা করতেছে তাদেরকে আমি সাপোর্ট করছি। আগের থেকে অনেক নিজেকে উৎফুল্ল ভাবছি। ফ্যামিলিতে প্রথমে অবশ্যই চিন্তা করতো যে ঢাকার রাস্তায় সাইকেল চালাচ্ছি, বাট এখন ঠিক আছে, এখন অতটা চিন্তা করে না। আমরা মুক্তিযোদ্ধাদের, তারপর আমাদের যারা আমাদের জন্য অনেক ত্যাগ করেছেন, তাদের জন্য তেমন কিছু করতে না পারলেও আজকে অন্তত মানে মনকে একটু সান্ত্বনা দিতে পারবো যে আমরা সারা বিশ্বের বুকে বাংলাদেশকে পরিচিত করে দিচ্ছি। ভালোভাবে করতে পারি তাহলে অবশ্যই এটা মানে বিশ্বের কাছে ধরে তুলতে পারবো নিজের দেশকে। বিডি সাইক্লিস্ট গ্রুপ গিনেস বুকে জায়গা করে নিল কিনা তা এই সপ্তাহেই জানা যাবে। তামান্না তানজিনা, চ্যানেল আই, ঢাকা।